তারেক রহমানের রায়ের খালাস দিয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিল বাংলাদেশের প্রধান বিচারপতি সিনহা সাহেব আপনারা দেখেছেন যে তার সাথে কি প্রহসন করা হয়েছে আমি অনেকবার বক্তব্য বলেছি এবং এতে বলবো এটা তো একটা দৃষ্টান্ত যে বাংলাদেশের একজন প্রধান বিচারপতিকে গোয়েন্দা সংস্থার লোক ঘুষি মেরে লাঠি মেরে প্লেনে উঠিয়ে দেয় এই লাঠি এবং এই ঘুষি তারা এই দেশের বিচার ব্যবস্থার উপরে দিয়েছে কিন্তু কেউ প্রতিবাদ করে নাই কোর্টের ওই আইনজীবীদের সংগঠন বলেন বার বলেন সিনিয়র আইনজীবী বলেন অ্যামিকাস কিউরি বলেন এই কেউ বলে নাই টকশোতে আলোচনা কুসুম কুসুম আলোচনা ব্যালেন্স রেখে কথা বলা যাতে আবার যে টকশো উপস্থাপন করে তারও ঝামেলা না হয় চ্যানেল আলোর ঝামেলা না কারণ 400-450 কোটি টাকা একটা চ্যানেলের পিছে ইনভেস্ট তার তো চ্যানেল টিকে রাখতে হবে এইভাবে সমস্ত প্রতিষ্ঠানকে সমস্ত ইনস্টিটিউশনকে তাদের হাতের মুঠোয় নিয়ে গেছে প্রশাসনের এজেন্সিকেও সরকার নির্দেশ দিয়েছে ঢাকার এই সমাবেশকে সহিংস হিসেবে দেখানোর জন্য দেশ বিদেশ প্রচার করার জন্য যেমন ইন্ডিয়া টুডেতে যেভাবে ইংরেজিতে কলাম লিখেছে আপনার বিএনপি এবং বিরোধীদের আন্দোলনকে নানাভাবে কটাক্ষ করে নেগেটিভভাবে তুলে ধরে সরকার শুধুমাত্র সহিংসতা করে ক্ষান্ত নয় এগুলোকে আবার তুলে ধরার জন্য তার বিভিন্ন টিম রেডি হয়েছে আমি জানি না সেই জায়গা থেকে বিরোধী দলের এই কর্মসূচিকে ইতিবাচক কর্মসূচি তুলে ধরার জন্য বিরোধী দল কি করছে আজকের অধিকাংশ গণমাধ্যম তো সরকারি দলের দুর্বৃত্ত ডাকা কালো টাকার মালিক তাদের দখলে কায়ুম ভাই যেটা বলেছেন বিডিআর কিন্তু হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনাকে নিতে হবে না বিএনপি কে খালি শুধুমাত্র 21 আগস্ট গ্রেনেড হামলার দায় নিতে হবে সাতটা চত্বরে কচুকাটা করেছেন নিরীহ নিরাপরাধ এই মাদ্রাসার ছাত্রদেরকে তাদের দায় নিতে হবে না শেখ হাসিনাকে নিতে হবে অবশ্যই 21 আগস্ট গ্রেনেড হামলার দায় যদি বিএনপি না হারাতে পারে আপনাদেরকেও বিডিআর বিদ্রোহের নামে আর্মিদেরকে আর্মি অফিসারদেরকে হত্যা করা আলেম আলমদেরকে সাতটা চত্বরে হত্যা করা আপনাদেরকে এই দায় নিতে হবে এই বিরোধী দলের ইতিমধ্যে আন্দোলন সংগ্রামে প্রায় সহস্রাধিক লোক শহীদ হয়েছেন গুম হয়েছেন প্রত্যেকটি হত্যাকাণ্ডের দায় আপনাদেরকে নিতে হবে তাই আমরা বলবো সংঘাত সহিংসতার রাজনীতি আমরা চাই না গণতন্ত্র মঞ্চ এই প্রচলিত রাজনীতির বাইরে বিভিন্ন বলা চলে যে অভিজ্ঞতার নেতৃবৃন্দের একটা প্ল্যাটফর্ম আমরা চাই এই সংঘাত থেকে দেশকে রক্ষা করতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা বারবার আহ্বান জানিয়েছি প্রধানমন্ত্রী গায়ের চড়ে তিনি ক্ষমতায় থাকবেনই ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চান অথচ তার পাশেই ঘটে গেছে শ্রীলঙ্কার পরিস্থিতি তিনি দেখেন নাই রাজা পাকসের গুন্ডা বাহিনী তাকে রক্ষা করতে এগিয়ে আসেন নাই আমরা এই জন্য বলবো যে এখনো আপনাদের সুযোগ আছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসুন কিভাবে এই সংকটের উত্তরণ করা যায় গণপরিষদের কথা এইখানে তাদের পেপারে জাতীয় সরকারের কথা বলা হয়েছে আমরা এই কথা অনেকদিন আগে থেকে আমরাও বলে আসছি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আসুন এই দেশে 52 বছরে আমরা যে নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারি নাই আমরা একটা সুস্থ সুন্দর নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলি ভারতের মতো পাকিস্তানে আছে নেপালে আছে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন নিয়োগ হয় নির্বাচনী ব্যবস্থা আছে সেগুলো নিয়ে প্রশ্ন নাই আমাদের দেশে এই 52 বছরে কেন আমরা একটা নির্বাচন কমিশন গঠন করতে পারলাম না আদালতের ঘরে বন্দুক রেখে তারা আজকে মানুষের উপরে আপনার অত্যাচার করছে ক্ষমতার ছড়ি ঘুরাচ্ছে এটা হাস্যকর আদালতের জন্য আমি মনে করি অপমানজনক একটা রাজনৈতিক দল কে চালাবে সেই দলের প্রধান কে হবে সেটাকে আদালত ঠিক করবে দল করেছে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করছে রাজনৈতিক নেতৃবৃন্দ আদালত নির্দেশ করবে এই দলের সংগঠন কে চালাবে প্রেস ক্লাব কে চালাবে এটা তো হয় না কি দুঃখজনক হলো সত্য নিম্ন আদালত থেকে উচ্চ আদালত আমরা দেখছি এবং আমি বলতে পারি এই যারা রায় দিয়েছেন ওপেনলি বলছি তারা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপ্টেড রায় দিয়েছেন তাদের নিজের জায়গা থেকে রায় দেন নাই তাদের বিবেক থেকে এই রায় দেন নাই যারা ইগনোর করে মোতাহার হোসেন সাহেব নিম্ন আদালতের বিচারপতি ছিলেন দেখেছেন কবি নজরুল কলেজের হলগুলো আশপাশের ছাত্রলীগের সম্মেলনের নামে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঢাকায় জড়ো করা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য ডিসেম্বর কেন্দ্রিক যে গণজাগরণ ঘটতে যাচ্ছে সেই গণজাগরণ নচ্ছাদ করা সেই গণজাগরণকে সহিংস হিসেবে তুলে ধরা কারণ তারা বলছে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবে আপনারা দেখেছেন ইতিমধ্যেই গণতন্ত্র মঞ্চ বেশ কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় ছিল ঢাকার বিভিন্ন প্রান্তে প্রান্তে থানা ভিত্তিক বিভিন্ন মহল্লায় কর্মসূচি করেছে আগামীকালকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে
গণসমাবেশের ডাক দিয়েছি, 60,000 লিফলেট বিতরণ করেছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, সেখান থেকে তো মিনিমাম 6,000 লোক আসবে, তারপর আমাদের নিজস্ব লোক, আশা করি সেটাও একটা গণজোয়ারে পরিণত হবে আগামীকালকে বিকেলে প্রেস ক্লাবের সামনে। এখন সরকার চাচ্ছে এই সমস্ত কর্মসূচিগুলোকে সহিংস করে দেখানোর জন্য। গতকালকে দেখেছেন নারায়ণগঞ্জের মুখোশ পরা লোকজন খালেদা জিয়া এই স্লোগান দিয়ে ককটেল মেরে গাড়িতে কয়েকটা জায়গায় চটপট আগুন টাগুন দিয়ে, ক্যামেরা রেডি ছিল, তারা সেগুলো আবার টেলিভিশনে প্রচারের ব্যবস্থা করে তারা উধাও হয়ে গেছে। নারায়ণগঞ্জ যেখানে কিছুদিন আগেও ছাত্র দল না স্বেচ্ছাসেবক দল এক নেতাকে গুলি করে হত্যা করলো, কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে ছাত্র দলের এক নেতাকে যে গুলি করে হত্যা করেছে, খুবই মর্মান্তিক এবং বর্বর ঘটনা যে তার লাশটি নিয়ে যাওয়ার সময়ও গাড়ি থেকে নামিয়ে সেই রাজাদের আমলে যেটা দেখেছে সাপে কাটা রুগীকে নদীতে ভাসিয়ে দেয়, মানে এরকম একটা অবস্থাতে তাকে ট্রলারে করে ভাসিয়ে দিয়েছে, গাড়ি পথে তাকে যেতে দেয়নি, ছাত্র দলের নেতারা আসার মধ্যে সেখানে হামলার শিকার হয়েছেন, এবং নারায়ণগঞ্জের তো গুন্ডা সব গুন্ডা যারা আছে রাজনৈতিক পর্যায়ে দুর্বৃত্ত ভূমি দখলকারী মন্ত্রী থেকে শুরু করে এমপি যারা আছে, চাই দেখেন কারা আছে নারায়ণগঞ্জের নেতৃত্বে, সেই তাদের ওইখানে বিএনপি ককটেল ফাটাবে বোম মারবে এবং মুখোশ পরে, কি অদ্ভুত কথা, এগুলো সরকার করাচ্ছে। বিআরটিসিতে দুজন ভাই আমার পরিচিত এলাকার ভাই আছে চাকরি করে, ওরা বলছে ভাই বিআরটিসির পুরনো গাড়িগুলো সব নেওয়া শুরু করছে, পুরনো গাড়ি নিয়ে কি করবে, নিশ্চয়ই আগুন ধরাবে পোড়াবে, যেমনি ভাবে পঙ্কজ দেবনাথ আওয়ামী লীগের এমপি বিহঙ্গ গাড়ি পুড়িয়ে তারা বিএনপির উপরে দায় চাপিয়েছিল। আজকে বিরোধী দলের আমি 10 দিন আগের বক্তব্য বলেছি, ব্যাংক খাতে কোনো সুশাসন নাই, নিয়ম নীতির তোয়াক্কা কেউ করে না, 215 কোটি টাকা ঋণ নিতে পারে সেখান থেকে তারা ঋণ নিয়েছে আপনার 3,000 কোটি টাকা, এক এসালম 8টা ব্যাংকের মালিক, তাকে কেউ ধরবে, ধরবে না তো, শিল্পপতি থাকায় মার্ডার করেও পার পাওয়া যায় তাকে কে ধরবে, তো এই হচ্ছে শেখ হাসিনার আজগুবি বাংলাদেশ, শেখ হাসিনার আজব বাংলাদেশ সেই জায়গায় তিনি নিয়ে এসেছেন, যে ককটেল ফুটে লোকজন শোনে না, মামলার আসামি হয় বাদি জানে না, গাড়ি ভাঙচুর হয় মানুষ দেখে না বাদি জানে না, কিন্তু বিরোধী দলের নেতাকর্মীদের অ্যাভারেজ তাদেরকে মামলার আসামি করা হয়। তো এইভাবে আসলে আমাদেরকে একটা সংগ্রাম, মানে অনিবার্য সংগ্রামের দিকে এবং জীবন মরণের একটা সংগ্রামের দিকে ঠেলে দিচ্ছে, যে আমাদের বাঁচতে হলে লড়াই করেই বাঁচতে হবে। সেই জায়গা থেকে আমরা বলছি যে আজকে গণপরিষদ আন্দোলন তাদের আত্মপ্রকাশটা যথার্থ এবং একেবারে ঠিক টাইমে মুক্তিযুদ্ধের বিজয়ের এই মাসে আমরা এখনো বলছি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বল এখন আপনার কোর্টে, আপনি সিদ্ধান্ত নিতে ভুল করলে আপনাকেও চরম খেসারত দিতে হবে, আপনার দলের নেতাকর্মীদেরকে চরম খেসারত দিতে হবে। কিছু আগে দেখেছেন সাবেক এমপি আমার এলাকায় পটুয়াখালীর শাজান খান সাহেব, বয়স্ক মানুষ, এই কাইম ভাইদের মতো বয়সে হবে, স্বাস্থ্য ভারী, এইরকম একটা বয়স্ক লোক, বাপের বয়সী লোক, ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পাণ্ডারা পিটাইয়া পুরো শরীর তার লাল করে ফেলেছে, রক্তাক্ত করেছে, সেখান থেকে তার আপনার কি বলে আপনার ইনফেকশন হয়ে গিয়েছে, সেখান থেকে মারাত্মক পর্যায়ে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাই গেলেন। একজন সাবেক এমপি আছে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা মাস্তানদের হাতে রক্ষা।